নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালটেন্ট হোমিওপ্যাথ আজকে আমার ইউটিউব চ্যানেলে ইউরিক অ্যাসিড নিয়ে আলোচনা করব যেটাকে বাংলায় রসবাত বলা হয় এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি রসবাত এটা কেন হয় মেনলি খাদ্যাভ্যাসের ওপরে এটা হয়ে থাকে কি কী বোঝা যায় গোটা শরীরে যন্ত্রণা ভারী ভাব সকালে উঠতে না পারা অথবা রাত্রিবেলা উঠে বাথরুম যেতে যা বা কোনো প্রয়োজনে যদি ওঠা হয় খুব কষ্ট করে মাস্কুলার ক্র্যাম্প যে জায়গাটা ধরে গেল ঠেপাঠেপি করে আপনি সাময়িক রিলিফ পেলেন কিন্তু পারমানেন্ট নয় ফ্রোজেন শোল্ডার ইডিমা ফিট টেনিস এই এইরকম ব্যথাগুলোও কিন্তু গাউটের জন্য বা ইউরিক অ্যাসিডের জন্য হতে পারে এটা কারণ কী আপনি যদি রেগুলার কোর্সে ঠান্ডা লাগান যদি ফ্রিজিং খাবার খেতে থাকেন ঠান্ডার জামাকাপড় একভাবে পরে থাকেন না চেঞ্জ করে এবং রাত্রিতে খালি গায়ে শোয়া অথবা এসিতে শুচ্ছেন কিন্তু গায়ে কোনো চাপা নিচ্ছেন না টেম্পারেচার বাইশ তেইশে রাখছেন সেক্ষেত্রে কিন্তু গাউট হওয়াটা অস্বাভাবিক নয় মেনলি গাউট হয় কিসের জন্য খাদ্যাভ্যাসের ওপরের জন্য হয় যদি আমরা বেশি পরিমাণে মুসুর ডাল খাই বড় মাছ খাই মাছের ডিম গুগলি কাঙড়ি শামুক ঝিনুক কাঁকড়া রেড মিট যদি খায় ছাগল মাংস এগুলোর থেকেও হয় আরও কি কি কারণে হয় আমরা যদি হড়হড়ে জিনিস খাই যেমন খেটে শাক পুঁই শাক ঢেঁড়স কচু শিম বিন বাদাম বরবটি খেজুর লেবু এঁচড় কাঁঠাল ইত্যাদি এগুলো থেকে রেহাই কি করে পাব এই সমস্ত খাবারগুলো কম খাওয়া সকাল সন্ধ্যে ঘোরা হঠাৎ বাইরের থেকে এসে তাড়াহুড়ো করে স্নান না করা এবং গা পুঁছে একটু বিশ্রাম নিয়ে স্নান করা শীত পড়ার আগের থেকে গোটা শীতকাল গরম জলে চান করা এবং সর্বোপরি যেটা বলা যায় দুবার ভাত না খেয়ে একবার ভাত একবার শুকনো খাবার খাওয়া যদি গরম ভাতে আমরা একো করে রসুন খাই সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ দেয় আরেকটা বলে রাখতে পারি যে যদি আমরা প্ল্যানেটেরি এফেক্টের ওপরে নির্ভর করি অবসা পূর্ণিমা দুটো দিন যদি আমরা ভাত না খেয়ে এভরিথিংস যদি খাই সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা ভালো থাকব এক্ষেত্রে কি কি ওষুধ কাজ করে আরনিকা লিডাম হাইপেরিকাম রাস্টাক্স কলোসিথ ইত্যাদি পোটেন্সি হিসাবে খুব ভালো কাজ করে মাদার টিঞ্চারের ক্ষেত্রে কলোসিন মাদার আর্টিকেভ্রেন মাদার ভালো কাজ দেয় বায়োকেমিকের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফ্লোর ম্যাক ফস থ্রি বা সিক্স এক্স ভালো কাজ দেয় তবে কখনোই কোনো কিছু ওষুধ ডাক্তারকে না জিজ্ঞেস করে নিজে না খাওয়াই ভালো এটুকু আপনাদের বলতে পারি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন